সো গাইস, এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই ধরনের নতুন ভাইরাল ট্রেন্ডিং 3D সোশ্যাল মিডিয়া প্রোফাইল এডিটিং করতে পারবেন, যেখানে আপনার নাম লেখা থাকবে আর যে কোনো সোশ্যাল মিডিয়া দিয়ে এই ধরনের ফটোগুলো বানাতে পারবেন খুবই সহজে মাত্র এক ক্লিকেই। তার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করবে, তারপরে ক্রোমে গিয়ে সার্চ অপশনে গিয়ে সিম্পলি সার্চ করে নেবে বিং ইমেজ ক্রিয়েটার। সার্চ করবে বিং ইমেজ ক্রিয়েটার, সার্চ করার পরে প্রথমে যে অপশনটা চলে আসছে, প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে bing.com, যে ওয়েবসাইটটা রয়েছে ইমেজ ক্রিয়েটার, এই ওয়েবসাইটটাতে ক্লিক করবে। এই ওয়েবসাইটে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন বা প্রথমবারের জন্য একটা ছবি ক্রিয়েট করে থাকেন, তাহলে আপনাকে এখানে জয়েন দেখাবে। তো জয়েনে এখানে ক্লিক করে আপনাকে একটা জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে ভেরিফাই করে। তারপর এখান থেকে একটা লিখে নেবেন যে রকমের আপনি ফটো চাইছেন, সিম্পলি সেটা এখানে লিখে নেবে, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এআই দিয়ে সেটা বানিয়ে দিয়ে দিবে। তো আমরা যে ফটোগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো, সেটা আমরা এখন বানাবো, তার জন্য আমি এটা লিখে নিচ্ছি এখানে। তো এখান থেকে এই লেখাটা স্ক্রিনে দেখতে পারবে, এছাড়াও ফার্স্ট কমেন্টে আমি এই লেখাটা দিয়ে দিব, সেখান থেকে কিন্তু কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবে। আর আপনি এখান থেকে বয়সটা চাইলে কমাতে পারবেন বা বাড়াতে পারবেন, 18টা কেটে যেটা দিতে চান সেটা দিয়ে নেবেন। আর এখান থেকে যদি মেয়ে হন তাহলে এখানে বয়টার জায়গায় গার্লস দেবে, গার্ল দেবে। তারপর এখান থেকে যদি আপনি ইনস্টাগ্রাম, যেহেতু আমি এখানে ইনস্টাগ্রাম দিয়েছি, যদি আপনি ফেসবুক দিয়ে বানাতে চান তাহলে ইনস্টাগ্রামটা কেটে ফেসবুক লেখাটা কিন্তু বসিয়ে দিবে। তারপর এখানে বয়ের যে লেখা রয়েছে সে বয়টা কেটে গার্লস করে দেবে যদি মেয়ে হন। আর এখান থেকে কালার এরকমই থাকতো ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে ইনস্টাগ্রাম প্রোফাইল আমি এখানে দিয়েছি, তো আপনি যদি ফেসবুক প্রোফাইল দিয়ে বানাতে চান তাহলে এখান থেকে ইনস্টাগ্রামটা কেটে ফেসবুক প্রোফাইল থাকবে। তারপর এখান থেকে নেম যে রয়েছে প্রোফাইল নেম, এখান থেকে আপনার ইউজার নামটা দিতে পারেন, যে আপনি যেই নাম দিয়ে বানাতে চাইছেন সিম্পলি সেই নামটা এখানে বসিয়ে দেবে। এখান থেকে আমার নাম দেওয়া রয়েছে, সেটা কেটে কিন্তু আপনার নাম বসিয়ে দেবেন। তারপর এখান থেকে ক্রিয়েট যে অপশনটা রয়েছে, সিম্পলি ক্রিয়েট অপশনে ক্লিক করবে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে চারটা ফটো দিয়ে দিবে, দেখতে পারবে। এখন কিন্তু দিয়ে দিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ছবি কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পারছ এরকম অনেক চারটা দিয়ে দিয়েছে। তো এখান থেকে দেখতেই পারছো। আর এটা যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে কী করবে, এখান থেকে ক্রিয়েট যে অপশনটা রয়েছে এখানে আরেকবার ক্লিক করবে, আরও কিন্তু চারটা দিয়ে দেবে। যদি আপনার পছন্দ না হয় আরেকবার ক্রিয়েট অপশনে ক্লিক করবে, আরও চারটা ফটো কিন্তু দিয়ে দেবে কয়েক সেকেন্ডের মধ্যে। তো অপেক্ষা করে নিচ্ছি কয়েক সেকেন্ড, দেখতে পাচ্ছ কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাকে আরও কিন্তু ফটোও দিয়ে দিয়েছে। তো আমরা এটাকে এখন আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই একটা ফটোতে প্রথমে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট দেওয়া রয়েছে শেয়ারের অপশনে, শেয়ারের সাইটে কিন্তু থ্রি ডট দেওয়া রয়েছে। সিম্পলি এই থ্রি ডট অপশনে ক্লিক করবে, তারপর এখান থেকে ডাউনলোড যে অপশনটা রয়েছে সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবে, এখান থেকে ডাউনলোড করে নেবে। খুবই সহজে কিন্তু এই ধরনের ফটোগুলো বানাতে পারবে, এই ধরনের ফটোগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে, তো খুবই সহজে কিন্তু এই ধরনের ফটোগুলো বানিয়ে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে রাখো। এখান থেকে আরও যে ফটো রয়েছে সেগুলো কিন্তু ডাউনলোড করতে পারবে এভাবে স্ক্রল করে। এখান থেকে পরের ছবিটাও ডাউনলোড করার জন্য একই সেম পদ্ধতি, এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবে, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। খুবই সহজে কিন্তু এই ধরনের ফটোগুলো বানাতে পারবে। এছাড়াও যদি আপনি ফেসবুক দিয়ে বানাচ্ছেন তাহলে এখানে ফেসবুক লিখে দেবে বা হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট যেটা দিয়ে বানাতে চান সেটা দিয়ে কিন্তু বানাতে পারবে। আশা করি বুঝতে পেরেছো।